বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য বনফুলের লেখা পালানো যায় না। বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্ম 19 জুলাই 1899 সালে বিহারের পূর্ণিয়া জেলায়। ছোট থেকেই বেশ মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন তিনি। চিকিৎসক বাবার পথ অনুসরণ করে ক্যালকাটা মেডিকেল কলেজে ভর্তি হন এবং সেখান থেকে বেরিয়ে যোগ দেন পাটনা মেডিকেল কলেজ ও হসপিটালে। আর তারই পাশাপাশি বনফুল ছদ্মনামে চলে সাহিত্য চর্চা। লিখে গেছেন বহু ছোট গল্প, কবিতা ও উপন্যাস, যার মধ্যে বিখ্যাত তৃণখণ্ড, বৈতরণী তীরে, ভুবন সোম, মহারানী ইত্যাদি। 1979 সালের 9ই ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। আজকের গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদিত মানুষ থাকলে ভূত থাকে এই বইটি থেকে। প্রধান চরিত্রে বানুয়ারি আর হাড়গিলে। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার মীর। শুরু হচ্ছে পালানো যায় না। আকাশ মেঘাচ্ছন্ন, সমস্ত প্রকৃতি যেন রুদ্ধশ্বাসে প্রলয়ের প্রতীক্ষা করছে। শাখা প্রশাখাময় একটা বিদ্যুৎ আকাশকে দীর্ণ বিদীর্ণ করে দেবার পরই প্রচণ্ড শব্দ করে বজ্রপাত হল। তারপরই শোঁ শোঁ শব্দ করে ঝড় এলো। কামান গর্জনের সঙ্গে সঙ্গে যুদ্ধ আরম্ভ হল। যেন সোনাটুপি গ্রামের প্রান্তে যে অরণ্যটা আছে তার গাছগুলো হাহাকার করতে লাগলো। অরণ্যের পাশেই প্রকাণ্ড প্রান্তর, দুটো শেয়াল জঙ্গল থেকে বেরিয়ে মাঠের ওপর দিয়ে ছুটে বেরিয়ে গেল। কাক বক উড়তে লাগলো বিভ্রান্ত হয়ে। তারপর বৃষ্টি নামলো বেশ মুষলধারে। ঝড় বৃষ্টি দুটোই সমানে চলতে লাগলো। অন্ধকারও ঘনিয়ে এলো ক্রমশ। গাছের ডালপালা ভেঙে ছড়িয়ে পড়তে লাগলো মাঠে। মনে হলো মৃত সৈনিকের দল আছড়ে আছড়ে পড়ছে যেন। ঝড় বৃষ্টি আর অরণ্য মিলে শব্দেরও বৈচিত্র্য সৃষ্টি করলো একটা। কখনো মনে হচ্ছিল কেউ যেন অট্টহাস্য করছে, পরক্ষণেই মনে হচ্ছিল কাঁদছে। আর্তনাদের সঙ্গে খিক খিক হাসি, হাসির সঙ্গে হাততালি, হাততালির সঙ্গে ডম্বরু নিনাদ যে পরিবেশ সৃষ্টি করল তা আতঙ্কজনক। এতক্ষণ কোনো মানুষ দেখা যায়নি, কিন্তু এইবার দেখা গেল। বনওয়ারি বেরোলো জঙ্গল থেকে, ছুটে বেরোলো যেন পালাচ্ছে। অদ্ভুতটা চেহারা, মুখময় গোঁপ দাড়ি, মাথায় প্রকাণ্ড পাগড়ি, কাঁধে প্রকাণ্ড বোঁচকা, হাতে ব্যাগ, ফুল প্যান্টের ওপর লম্বা ঝোলা কোট পড়েছে একটা, পায়ে বুট জুতো। মাঠের মধ্যে পড়ে সে ছুটতে লাগল আর মাঝে মাঝে পিছু ফিরে চাইতে লাগল। তার পেছনে কেউ ছুটছিল না, কিন্তু বনওয়ারির ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল তার যেন আশঙ্কা হচ্ছে কেউ তাড়া করে আসছে তাকে পিছু পিছু। মাঠের অপর প্রান্তে ঘর ছিল একটা, পোড়ো বাড়ি। বনওয়ারি সেই দিকে দৌড়তে লাগল। পোড়ো বাড়িটা নীলকুঠি ছিল এককালে, এখন ওটা স্থানীয় জমিদারের সম্পত্তি। জমিদার কলকাতায় থাকেন, সুতরাং বাড়িটা পোড়ো বাড়িই হয়ে গেছে, কিন্তু সেকালের বাড়ির গাঁথুনি কাজেই একেবারে পড়ে যায়নি। দেওয়ালগুলো খাড়া আছে, কপাট জানলাগুলোও আছে। পশ্চিম দিকের ঘরের কপাট জানলা চোরে খুলে নিয়ে গেছে, কিন্তু উত্তর দিকের ঘরটা, দক্ষিণ দিকের ঘরটা আর পূব দিকের ঘরটা ঠিক আছে। পূব দিকের ঘরটাই বড়, হলের মতো। তার সামনে একটা চওড়া বারান্দা, বারান্দার উত্তরে আর দক্ষিণে ঘর।
বনওয়ারি ছুটতে ছুটতে এসে পূব দিকের ঘরের সামনে চওড়া বারান্দাটাতে উঠে হাঁপাতে লাগল। আর একবার পিছু ফিরে চেয়ে দেখল, তারপর ঢুকে পড়ল পূব দিকের বড় ঘরটাতে। ঢুকেই ঘরের কপাট বন্ধ করে তাতে পিঠ দিয়ে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। উৎকণ্ঠ হয়ে দাঁড়িয়ে রইল। বাইরে ঝড় বৃষ্টির তুমুল গর্জন হচ্ছিল, কিন্তু বনওয়ারি তা শুনছিল না। সে শুনবার চেষ্টা করছিল কারুর পায়ের শব্দ পাওয়া যাচ্ছে কিনা। গত 7 দিন ধরে ওই পায়ের শব্দটাকে এড়িয়ে চলতে চাইছে, কিন্তু পারছে না। সোনাটুপির জঙ্গলে ঢোকবার পর সে শব্দটা শুনতে পায়নি, কিন্তু জঙ্গল থেকে বেরিয়েই সে ছপ ছপ শব্দ শুনেছিল, নির্ঘাত শুনেছিল, তার ভুল হয়নি। কিন্তু একবার মাত্রই শুনেছিল, আর শোনেনি। সে আশা করবার চেষ্টা করছিল, তবে কি হাড় গিলে তাকে রেহাই দিল? খুট খুট করে শব্দ হলো বারান্দায়। চমকে উঠে রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে রইল বনওয়ারি। তার শরীরের সমস্ত পেশিগুলো শক্ত হয়ে উঠল। কিন্তু দ্বিতীয়বার আর শব্দ শোনা গেল না, কেবল ঝড়জলে দাপাদাপি, আর কোনো শব্দ নেই। অনেকক্ষণ কান পেতে রইল বনওয়ারি। ছটছট করে জল পড়ছে বারান্দায়, আর কোনো শব্দ নেই। ছাগলের ডাকের মতো ওটা কি শোনা যাচ্ছে এই ঝড়ে বৃষ্টিতে? কারণ ছাগল মাঠে বেরিয়ে পড়েছে নাকি? কিন্তু একটা ছাগল তো নয়, অনেক ছাগলের ডাক। তারপর বনওয়ারি বুঝতে পারল ব্যাং ডাকছে। আরো মিনিট খানিক দাঁড়িয়ে রইল সে। তারপর তার মনে হলো সমস্ত রাত তো কপাটে পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকা যাবে না। ভেতরে ঢুকে সে পিঠের মোচকার ব্যাগটা নামিয়ে রাখল। সঙ্গে সঙ্গে দড়াম করে খুলে গেল কপাট, আর ছপ 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 শব্দ হলো একটা বাইরে। বনওয়ারি দৌড়ে গিয়ে কপাটটা বন্ধ করে দিল। আবার আবার কপাটে পিঠ দিয়ে দাঁড়িয়ে রইল। হাড়গিলের চেহারাটা স্পষ্ট ফুটে উঠল তার মনে। ওর আসল নাম দন্দন, ভালো নাম ছিল দনুজারি, কিন্তু তার চেহারার জন্য সবাই ওকে হাড়গিলে বলে ডাকত। হাড়গিলের মতোই দেখতে, লম্বা লিকলিকে, কিন্তু কোমরের ওপর থেকে মাথা পর্যন্ত এক সরল রেখা নয়, দুবার বেঁকেছে। কোমর থেকে ঘাড় পর্যন্ত একটা বাঁক, হঠাৎ মনে হয় যেন কুঞ্জ। এই বাঁকটার উপরেই ছুরি মেরেছিল বনওয়ারি, আর দ্বিতীয় বাঁকটা ঘাড় থেকে মাথা পর্যন্ত। কিন্তু এই বাঁকটা উল্টো রকম, লম্বা ঘাড়টা ভেতরের দিকে ঢুকে গেছে, আর গলার দিকটা বেরিয়ে পড়েছে সামনের দিকে। মনে হয় কেউ যেন ওর ঘাড়ে লাথি মেরে সামনের দিকে বাঁকিয়ে দিয়েছে গলাটা। গলাটা অসম্ভব লম্বাও, সাঁকিটা বেশ উঁচু, খাঁড়ার মতো নাকের সঙ্গে সেটা যেন পাল্লা দিয়ে বড় হয়েছে। গায়ের রং ফর্সা, ঠিক ফর্সা নয়, হলদে। কপাল উঁচু, চোখ দুটো কটা, মনে হয় যেন ঠিকরে বেরিয়ে আসছে, ভুরু নেই। চোখ মুখে কেমন যেন একটা বকের ভাব। এরকম লোক যে কি করে ঝুমকোর মতো মেয়েকে পটাতে পেরেছিল তা বনওয়ারি বুঝতে পারেনি। হাড়গিলে অবশ্য ঝুমকোর প্রেমে পড়েনি, সে ঝুমকোর সঙ্গে ভাব করেছিল তার গয়না আর গিনিগুলো হাতাবার জন্য, কিন্তু ঝুমকো তো পড়েছিল। তা না পড়লে ভেতরের অত খবর কি হাড়গিলে জানতে পারত? সে কোন বাক্সে গিনিগুলো রাখত, আলমারির কোন খানটায় তার গয়নাগুলো আছে, সব কি বলতো হাড়গিলেকে? ভালো না বাসলে বলতো না। হাড়গিলেই বনওয়ারিকে নিয়ে গিয়েছিল ঝুমকোর কাছে। একা অত বড় জোয়ান মেয়েকে খুন করা যায় না, একজন সহকারী চাই।
আর হাড় গিলে ছোড়াছুরি বা গোলাগুলির পক্ষপাতি ছিল না। সে বলতো ওসব বড় গোলমেলে জিনিস, ধরা পড়ে যাবার ভয় থাকে, তার চেয়ে টুটি টিপে শেষ করে দেওয়াই নিরাপদ। বানুয়ারি চাপটে ধরেছিল ঝুমকুকে, আর হাড় গিলে টুটি টিপেছিল। বানুয়ারির চিন্তাধারা বিঘ্নিত হল। বারান্দায় কে যেন ঘুরে বেড়াচ্ছে। মট করে একটা শব্দ হলো, ঠিক এমনি শব্দ ঝুমকুর গলা থেকেও বেরিয়েছিল। গাঢ় হয়ে দাঁড়িয়ে রইল বানুয়ারি। তারপর হঠাৎ তার মনে পড়ল তার পকেটে টর্চ আছে, ঝোলার মধ্যে লণ্ঠনও আছে একটা। টর্চটা ভেতরের পকেটে ছিল, খুব বেশি ভেজেনি, জ্বালা গেল। জেলেই নিশ্চিন্ত হলো বানুয়ারি। কপাটে খিল ছিটকিনি দুই আছে, তাড়াতাড়ি লাগিয়ে দিল দুটোই। তারপর ঝোলাটার ভেতর থেকে লণ্ঠনটা বার করল। আলাদা একটা বোতলে কেরোসিন তেলও ছিল। গত 15 দিন থেকে সে পালিয়ে বেড়াচ্ছে, কত অজানা জায়গায় রাত কাটাতে হয়েছে, আরও কত রাত কাটাতে হবে তা ঠিক নেই। তাই প্রয়োজনীয় জিনিসগুলি, বিশেষ করে লণ্ঠন আর কেরোসিন তেল, টর্চ, দেশলাই আর মোমবাতি সে সংগ্রহ করে রেখেছে। কপাট বন্ধ করে সে লণ্ঠন আর তেলের শিশি বার করল টর্চের আলো জেলে। দেশলাইটা খুঁজে বার করতে একটু দেরি হল, নানাবিধ কাপড় জামার জটিলতায় হারিয়ে গিয়েছিল। সব বার করে ফেললো সে মোচকা থেকে। অনেক রকম জামা কাপড় ছিল, প্যান্ট, হাফ প্যান্ট, ঝোলা পাজামা, ধুতি, শার্ট, কোট, হাওয়াই শার্ট, অনেক রকমের। রঙিন চশমাও ছিল 2-3 জোড়া, বৃষ্টিতে সমস্ত ভিজে গিয়েছিল। বানুয়ারি ক্রমাগত পোশাক বদলে বদলে বেড়াচ্ছিল। তার ধারণা হয়েছিল পুলিশ তো বটেই, হাড়গিলের প্রেতাত্মাও পোশাক বদল করলে বোধহয় তাকে চিনতে পারবে না। যদিও সে বারবার নিজের সঙ্গে তর্ক করছিল যে ভূত টুত সব কুসংস্কার, মৃত্যুর পর আর কিছু থাকে না, কিন্তু তবু সে সাবধানতা অবলম্বন করতে ছাড়েনি। টর্চের আলোতেই তাড়াতাড়ি লণ্ঠনে তেল ভরে ফেলল সে। টর্চের আলোটাও ক্রমশ ক্ষীণ হয়ে আসতে লাগলো। টর্চটা সে নিভিয়ে রেখে দিল, একটু আলো সম্বল রাখা ভালো। দেশলাইটা জ্বলবে কি, বড্ড ভিজে গেছে, তবু সে চেষ্টা করতে ছাড়ল না। অন্ধকারের শব্দটা অদ্ভুত শুনতে লাগলো, পাগলের মতো কাঠির পর কাঠি ঘষতে লাগলো বানুয়ারি, একটাও জ্বলল না, সব কাঠি ফুরিয়ে গেল। টর্চটা জেলে ছড়ানো কাঠিগুলোর দিকে সে সবাই চেয়ে রইল। টর্চের আলোটাও বেশ লাল হয়ে গেছে, আর বেশিক্ষণ টিকবে না। আবার সে নিভিয়ে দিল টর্চটা। চতুর্দিক কাঁপিয়ে বাজ পড়ল একটা, মনে হলো এই বাড়িতেই পড়ল। থরথর করে কেঁপে উঠল বাড়িটা। বানুয়ারির মনে হলো সমস্ত রাত অন্ধকারে কি করে কাটাবো এখানে, আলোটা যদি জ্বালাতে পারতুম, আলো থাকলে কারো পরোয়া করতাম না। হঠাৎ ডান দিকে খিক 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 করে শব্দ হলো, তড়াক করে দাঁড়িয়ে উঠল বানুয়ারি, ঠিক যেন ব্যঙ্গ করে কে হাসলো। যেদিক থেকে হাসিটা এলো টর্চ জেলে সে সেই দিকে তাকালো, এতক্ষণ চোখে পড়েনি, এইবার দেখতে পেল। একটা খোলা জানলা রয়েছে ওদিকে দেওয়ালে, এগিয়ে গেল সেদিকে, টর্চ ফেলে দেখল বাইরের বারান্দায় 2-3টে শেয়াল দাঁড়িয়ে আছে। ওরাই খ্যাঁক খ্যাঁক শব্দ করছে সম্ভবত। ফিরে এলো আবার, টর্চটা নিভিয়ে দিয়ে বসে রইল কয়েক মুহূর্ত, তারপর গোঁপ দাড়িগুলো খুলে ফেললো।
তারপর ব্যাগের ভেতর হাত পুরে একটা পাউরুটি বার করে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। খেতে খেতে নিজের মনেই নিজের সঙ্গে কথা বলতে শুরু করলো, নিজের কণ্ঠস্বরই যেন সঙ্গী হলো তার সেই নির্জন অন্ধকার ঘরে। হারগিলে হারগিলে এ তুই কি করলি বলতো? হ্যাঁ, তোর সঙ্গে কথা ছিল তুই আধা আধি বকরা দিবি আমাকে, ছিল না? হ্যাঁ, কিন্তু মাত্র 20 টাকা দিয়ে তুই আমায় বিদে করে দিলি কোন আক্কেলে? হ্যাঁ, আমি কি কুলি? আমি কুলি? আমি সাপটে না ধরলে তুই ওর গলা টিপতে পারতিস? আর তুই আমাকে এই কলা দেখালি, কেমন মজাটা টের পাইয়ে দিলাম। হ্যাঁ, ছুরির একটা ঘায় তো কাত হয়ে পড়লি, আমার সঙ্গে চালাকি চালাকি গয়না গিনি সব পুঁতে রেখে এসেছি, পুলিশ খুনাক্ষরেও জানতে পারবে না। দিন কত গা ঢাকা দিয়ে আবার ফিরে যাব। বাইরে আবার ছপ ছপ শব্দ শোনা গেল, তার সঙ্গে সেই খিক খিক হাসি। শেয়ালগুলো জ্বালালো তো। হারগিলে, তুই ভাবছিস আমি ভূতের ভয়ে কাঁপছি? হ্যাঁ, মোটেও না, তুই শেষ হয়ে গেছিস, তোকে তোকে আর ভয় নেই। লণ্ঠনটা চালাতে পারলে কারো পরোয়া করতাম না, অন্ধকার বলেই গাটা ছমছম করছে। টক করে একটা শব্দ হল, মেঝেতে কি যেন একটা পড়ল উপর থেকে। টর্চটা মুঠ হয়ে চেপে ধরে তড়াক করে উঠল বনবাড়ি, তারপর জ্বাললো টর্চটা। যা দেখল তাতে তার মুখটা হাঁ হয়ে গেল একটু। মেঝের মাঝখানে একটা দেশলাইয়ের বাক্স পড়ে আছে, তাড়াতাড়ি ছুটে গিয়ে বনবাড়ি তুলে নিল সেটাকে। শুকনো খটখটে নতুন দেশলাই এক বাক্স, দুদিকের কাগজ পর্যন্ত ঠিক আছে। কোথেকে এলো এটা? টর্চটা ছাতের উপর ফেলে দেখবার চেষ্টা করলো একটু, কিছু দেখা গেল না। খিক খিক হাসিটা আবার শোনা গেল বাইরে থেকে, আর সঙ্গে সঙ্গে টর্চটা নিভে গেল, তার ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। বনবাড়ি তাড়াতাড়ি ঝুঁকে তুলে নিল দেশলাইটা, প্রথম কাঠিটাই জ্বলে উঠল। লণ্ঠনটা জেলে বেশ করে গুছিয়ে বসেছিল বনবাড়ি, বাইরে অবিশ্রান্ত বৃষ্টির ধ্বনি, আকাশে গুরু গুরু শব্দ আর ঝড়ের তাণ্ডব চলছিল, আর তার মধ্যে মাঝে মাঝে সেই ছপ 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 শব্দ আর কি কি হাসি। শেয়ালগুলো ওরকম করছে তাই নিশ্চয়ই, এই বিশ্বাসেই অনড় হয়ে বসেছিল সে। কিন্তু একটু পরেই এ বিশ্বাস আর টিকল না। খিক খিক শব্দটা কানের খুব কাছে শোনা গেল, নিঃশ্বাসের স্পর্শ যেন গালে লাগলো, আর মনে হতে লাগলো ঘরের ভেতরেই কে যেন ঘুরে বেড়াচ্ছে। টপ করে ব্যাগ থেকে ছোড়াটা বার করে চিৎকার করে উঠলো বনবাড়ি, খবর দাও খবর দাও। শব্দটা থেমে গেল, নাসারন্ধ্র বিস্ফারিত করে বসে রইল সে। অনেকক্ষণ কোনো শব্দ হলো না, তারপর হঠাৎ সে দেখতে পেল ঘরের কোণে ছায়া মূর্তির মতো যেন দাঁড়িয়ে আছে একটা, ঠিক যেন হারগিলের ছায়া পড়েছে। বউ করে ছোড়াটা সেই দিকে ছুঁড়ে দিল সে, ছায়াটা এক ছটকায় যেন উপরের দিকে মিলিয়ে গেল আর ছোড়াটা গেঁথে গেল দেওয়ালে। বনবাড়ি উঠে গেল দেওয়াল থেকে ছোড়াটা খুলে নেবার জন্য, কিন্তু পারল না। ছোড়াটা দেওয়ালে এমন গেঁথে বসেছিল যে খোলা গেল না।
টানাটানি ধস্তাধস্তি চরম করল বনমালী, কিন্তু কিছুতেই তুলে নিতে পারল না ছোড়াটা। মনে হলো ভেতর থেকে ছোড়াটাকে কে যেন শক্ত করে ধরে রেখেছে। ছোড়াটা ছেড়ে দিয়ে একদৃষ্টে তার দিকে সভয় চেয়ে রইল বনমালী। ছোড়ার বাঁটটা কাঁপতে লাগলো। বনমালীর মনে হলো যেন বলছে, না না পারবে না, ছেড়ে দাও। ঠিক এই সময় খিকখিক হাসিটা আবার কানের পাশে শুনতে পেল। সে লাফিয়ে সরে গেল একধারে। খানিকক্ষণ চেয়ে রইল ছোড়াটার দিকে, আর একবার চেষ্টা করলো, দাঁতে দাঁত চেপে প্রাণপণে টানতে লাগলো। টানতে টানতে হঠাৎ হাত ফসকে গেল তার, আর দড়াম করে নিজেই পড়ে গেল মেঝের উপর। ছোড়ার বাটটা দুলে দুলে বলতে লাগলো, না 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 না, আর সঙ্গে সঙ্গে খিকখিক হাসি। মেঝে থেকে উঠে কপাট খুলে ছুটে বাইরে বেরিয়ে গেল বনমালী। দমকা হাওয়া ঘরে ঢুকে তার কাপড় চোপড় উড়িয়ে ছড়িয়ে দিল ঘরের মেঝের চারিদিকে। লণ্ঠনের শিখাটা কাঁপতে লাগলো, কিন্তু নিভল না। তার আগেই বনমালী ঘরে এসে ঢুকলো প্রকাণ্ড লম্বা একটা গাছের ডাল টানতে টানতে। পিটিয়ে লম্বা করে দেবো হারামজাদাকে, উচ্চ কণ্ঠে শগতোক্তি করে কপাটটা আবার ভালো করে বন্ধ করে দিল। তারপর লম্বা ডালটা রাখলো একধারে। কাপড় চোপড় গুলো গুছিয়ে বোঁচকায় পুড়ে ফেলল। তারপর ঘরের মাঝখানে গুম হয়ে বসে রইল ভ্রুকুঞ্চিত করে। অনেকক্ষণ চুপ করে বসে রইল সে, কোনো সাড়া শব্দ নেই। ক্রমশ ঘুম পেতে লাগলো তার, ঢুলতে লাগলো। হঠাৎ চমকে উঠলো একবার। মনে হলো হল ঘরের আর একটা কোণে ফিস ফিস করে কথা কইছে যেন কারা। লম্বা ডালটা তুলে টেড়ে গেল সেদিকে। কেউ নেই। তারপর তার মনে হলো সমস্ত দিনের ক্লান্তিতে তার মাথা বেঠিক হয়ে গেছে বোধহয়, তাই ওই সব আজগুবি জিনিস দেখছে আর শুনছে। একটু ঘুমলেই সব ঠিক হয়ে যাবে। বোঁচকাটা মাথায় দিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল সে মেঝের উপর। চোখ বুজে রইল খানিকক্ষণ, কিন্তু ঘুম এল না, তবু চোখ বুজে রইল। তারপর একটা অদ্ভুত ছোট্ট শব্দ হলো। বনমালী চোখ খুলে দেখল ছাতের ওপর থেকে কালো মতন কি একটা ঝুলছে। ঝুল নাকি? পুরনো বাড়িতে ঝুল থাকা অসম্ভব নয়। একদৃষ্টে চেয়ে রইল সেই দিকে। মনে হতে লাগলো ক্রমশ সেটা বড় হচ্ছে, নিচের দিকে লম্বা হচ্ছে। সাপ নয় তো? বনমালী উঠে সেই লম্বা ডালটা তুলে সেটা নাগাল পাওয়ার চেষ্টা করতে লাগলো। ডালটা খুব লম্বা, নাগাল অনায়াসেই পাওয়া যেত, কিন্তু ওটা ক্রমশ সরে সরে যেতে লাগলো আর ক্রমশ লম্বা হয়ে নামতে লাগলো মেঝের দিকে। বনমালী শেষে পাগলের মতো ঘোরাতে লাগলো ডালটা, এবং তারপর অপ্রত্যাশিত একটা কাণ্ড ঘটল। হঠাৎ কে যেন পেছন থেকে জাপটে ধরল তাকে। নরম দুটো হাত, ঠিক যেন মেয়ে মানুষের হাত, কিন্তু দেখা যাচ্ছে না কিছু। বনমালীর হাত থেকে ডালটা পড়ে গেল, আর ছাদ থেকে সেই কালো বস্তুটা নামতে লাগলো ক্রমশ। বনমালী মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল সেই দিকে। দেখতে দেখতে সেটা তার চোখের সামনে নেমে এলো। বনমালী দেখল সেটা ঝুল নয়, সাপও নয়, আঙুল একটা। বিরাট মোটা রোমশ আঙুল, প্রকাণ্ড নখ রয়েছে তাতে। আঙুলটা মেঝের কাছে আসতেই চড়াত করে শব্দ হলো একটা। মেঝেটা ফেটে গেল, সেই ভাটলের ভেতর থেকে বেরোলো হারগিলের মুন্ডুটা। কে? বনমালী?
এসো এসো এসো, ভয় পাচ্ছ কেন? চুঙ্গ এবার ওকে ছেড়ে দাও, ও আসবে এবার। চুঙ্গ আমার গলাটাকে কামড়ে চ্যাতরা ক্যাতরা করে দিয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ বনোয়ারি, দেখতে পাচ্ছ? বনোয়ারি দেখতে পেয়েছিল হারগিলের গলায় শাঁখিটা নেই, তার জায়গায় একটা গর্ত। গর্তের ভেতর দিয়ে মেরুদণ্ডের হাড় দেখা যাচ্ছে। চুম্ক, এবার ওকে ছেড়ে দাও, হইবার আসবে বনু। ইসো 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 বনু। অদৃশ্য হাতের বন্ধন শিথিল হয়ে গেল, অদৃশ্য এবার দৃশ্য হল। বনওয়ারি ঘাড় ফিরিয়ে দেখল ঝুমকো দাঁড়িয়ে আছে, তার ঘাড়টা ওদিকে বেঁকে গেছে, জিভটা বেরিয়ে ঝুলছে, মুখময় ভেনা, চুলগুলো এলোমেলো। তারপর বনওয়ারি অনুভব করল হারগিলে তার হাত ধরে টানছে আর ঝুমকো ঠেলছে তাকে পেছন দিক থেকে। বনওয়ারি গর্তে ঢুকে পড়ল। ফেরারি আসামি বনওয়ারির মৃতদেহ 7 দিন পরে পুলিশ আবিষ্কার করল ওই ঘরের মধ্যে। মৃতদেহটি ঘরের মেঝেতে একটা ফাটলের মধ্যে আটকে ছিল।